খেলা খেলা হবে, খেলা তো মাঠেও হয়, ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, অন্য অন্য খেলা হয়, আর রাজনীতির খেলাও আছে। তো রাজনীতির খেলা মাঠে ওইরকমই দুই প্রতিদ্বন্দ্বী দল হবে, তারা মাঠে দাঁড়াবে, মাঠে তাদের জনগণ যে পক্ষে বেশি যাবে, যাদের সমর্থন দেবে, তারাই বিজয় লাভ করবে। এই যে জনগণের সাথে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে যে খেলা, রাজনীতির খেলা, সেই খেলা তো চলবেই। এটা ওনারা খেলেছেন, ওনারা পরাজিত হয়েছিলেন 1996 সালে ওনারা জনতা মঞ্চ ভেঙে দিয়েছিলেন, চেষ্টা করেছিলেন। আমি মতিয়া আপা সহ আমরা কয়েকজনে কিন্তু সেই জনতার মঞ্চ ধরে রেখেছিলাম এবং সেখানে ওনারা খেলার চেষ্টা করেছিলেন। আমরা জনগণকে, জনগণের সম্পৃক্ততা পেয়েছিলাম। সেদিনের সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কৃষক, শ্রমিক, সবাই কিন্তু সমর্থন দিয়েছিল শেখ হাসিনার জনতার মঞ্চের প্রতি। স্বাভাবিকভাবে সেই খেলায় বিজয় লাভ করেছিল শেখ হাসিনা। এখন এই খেলায় ওনারা ভয় পান কেন আমি বুঝলাম না। ভয় তো কোনো কারণ নেই, খেলবেন, খেলতে চান খেলবেন, মাঠে খেলবেন, জনগণকে কে সম্পৃক্ত বেশি করতে পারে। আমরা মাঠে না, আমরা ওনাদের ভয়টা কোথায়?